চকবাজারে আগুন ও বিস্ফোরণে 54 জন নিহত, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। চকবাজারে দগ্ধ 41 জন, হাসপাতালে আশঙ্কাজনক 4 জন, এখনও নিখোঁজ অনেকেই। এবং 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মাতৃভাষা দিবসে শহীদ স্মরণ। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে থাকবো জাহিদুল বাশার। যাচ্ছে চকবাজারের আগুনের খবরে। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে অন্তত 54 জন মারা গেছেন। দগ্ধ অন্তত 41 জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। আগুন রাসায়নিকের একটি গুদামে ছড়িয়ে পড়ায় ভয়াবহ রূপ নেয়। ফায়ার সার্ভিসের 37টি ইউনিট কাজ করে প্রায় 6 ঘন্টা, এরপর আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করে। তবে ভোরের দিকে আবারও তীব্রতা বেড়েছে আগুনের। বুধবার রাত 10টার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকার চুরিহাট্টা শাহী মসজিদের পেছনের একটি আবাসিক ভবনে আগুনের সূত্রপাত। বিকট শব্দে একটি বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দুটি ভবনে। সেখানে রাসায়নিকের গুদাম, খেলনার দোকান সহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন বেড়ে যায় কয়েকগুণ। প্রত্যক্ষদর্শীরা জানান, আবাসিক ভবনটির নিচতলার একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। তবে স্থানীয় কয়েকটি সূত্র বলছে, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। শুরুতে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ধাপে ধাপে বাড়ে ইউনিটের সংখ্যা। শেষ পর্যন্ত 37টি ইউনিট আগুন নেভানোর চেষ্টায় নিয়োজিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এলাকার সরু রাস্তার কারণে উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতেও দেরির কারণ এটি। ভবনে কেউ আটকা পড়ে হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি তারা। 4টা বিল্ডিং এ আগুন ছিল, এখন মাত্র আপনার 1টি বিল্ডিং এ আগুন আছে, যেখানে মানে পুরো কেমিক্যালে ভরা। তো এটাকে আমরা চারিদিক থেকে কনফাইন করে ফেলেছি এবং আগুন অনেকটা ডাই ডাউন হয়েছে, আমরা এখন পেনিট্রেট করতেছি, বুঝতে পেরেছেন? এখন এর ভিতরে পেনিট্রেট করে আমরা কাজ করছি। আশা করা যাক যে কিছুক্ষণের ভিতরে আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো। এদিকে ভয়াবহ এই আগুনে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের বেশিরভাগ ঢাকা মেডিকেল সহ আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য যান। অনেকে স্বজনের খোঁজে হাসপাতালে যান। আমার খালতো ভাই আর কি, ওনাকে পাচ্ছি না, ওনার ওয়াইফকে পাচ্ছি না, ওনার ছোট বাচ্চাকে পাচ্ছি না, আর ওনার বড় বাচ্চাকে পাওয়া গেছে, ওরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। খুঁজতেছি, পাইতেছি না আর কি। ওই বান ইউনিটে 4-5 তলা গেলাম, দিয়ে আমার রুগী নাই এখনো বলতেছে যে ওখানে দেখেন। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা রাতে জরুরি সংবাদ ব্রিফিংয়ে জানান, দগ্ধ 10 জনের মধ্যে 9 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর, একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আনোয়ার 55 বছর বয়স, তার শরীরে 28% পুড়েছে এবং তার ইনহেলেশন ইঞ্জুরি আছে। রেজাউল নামে 21 বছর বয়স, 51% পুড়ে গিয়েছে, তারও ইনহেলেশন ইঞ্জুরি আছে। জাকির 35 বছর, তারও 35% পুড়েছে এবং ইনহেলেশন ইঞ্জুরি আছে। আর সবচেয়ে বেশি যার পুড়েছে সে হচ্ছে সোহাগ, তার বয়স হচ্ছে 25 বছর এবং তার শরীরের 60% অগ্নিদগ্ধ হয়েছে। ফুসফুসের ভিতরে যেটা পুড়ে যাওয়া, তো সেই শ্বাসনালী পুড়ে যাওয়া, সেটাই অনেকেরই হয়েছে। কারণ এই ধোঁয়া এবং আপনারা জানেন যে আগুন ছিল, তো সেটা কিন্তু আসলে আমাদের 48 আওয়ার্স আমরা নেই, এর সময়ের মধ্যে আমরা বুঝতে পারি যে সে কতখানি ভিতরকার ইঞ্জুরিটা কতটুকু হয়েছে, সেটার জন্য আমাদের 24 ঘন্টা অবশ্যই অপেক্ষা করতে হবে। পুলিশ জানায়, আগুন লাগার পর ভবনের সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে। ওই সময় রাস্তায় থাকা গাড়িতেও আগুন ধরে। ভিতরে আটকা আছে বলে আমরা এখনো কোনো খবর পাই নাই, বাট এখন ভিতরে যদি আটকা থেকে থাকে সেটা এই মুহূর্তে তাদেরকে আমাদের জানা সম্ভব না। আগুনের নিভানোর জন্য ব্যাপক হারে কাজ করতেছে ফায়ার সার্ভিস, কাজটা একটু আগুনটা একটু নিভলে বা কমলে তখন আমাদের বোঝা যাবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যারা আহত হয়েছে তাদের
সুচিকিৎসার বন্দোবস্ত করা। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসার পর এখানে সার্ভে করা হবে, সার্চ করা হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ কী হয়েছে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানিয়ে দেব। অগ্নিকাণ্ডস্থলে উৎসুক জনতার ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বের পেতে হয়। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চকবাজারে গ্যাস, কেমিক্যাল ও বিস্ফোরক দ্রব্য থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ। তিনি জানান, দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আরও সময় লাগবে। এখানে একটা মাল্টি হ্যাজার্ড সিচুয়েশন ছিল, এখানে গ্যাস আছে, এখানে কেমিক্যাল আইটেম আছে, এখানে কম্বাস্টেবল ম্যাটেরিয়াল আছে, তো মোট কথা সব কিছুর প্রতিকূলের বিরুদ্ধে আমরা ফায়ার ফাইটিং পরিচালনা করে যাচ্ছি। তো আল্লাহর অশেষ মুহূর্তে রহমতে আমরা আগুনকে কনফাইনমেন্টে আনতে পেরেছি এবং এই কনফাইনমেন্টের ভিতরে এনে আমরা পেনিট্রেশনের মাধ্যমে ফায়ার ফাইটিং করে যাচ্ছি এবং এটা সময় লাগবে, এটা অন্য ফায়ারের মতো না, দীর্ঘ সময় লাগবে এবং আমাদেরকে একটু সময় দেন, আশা করি যে ফায়ার আর স্প্রেড হবে না। চকবাজারের আগুনের সর্বশেষ তথ্য জানতে এখন আমরা সরাসরি চকবাজারে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, গতকাল রাতে আগুন লাগার পর 9 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেল, এখন কি মোটামুটি বলা যায় যে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এসেছে এবং সর্বশেষ সেখানের উদ্ধার অভিযানের তথ্য কি? দেখুন, আগুন কিন্তু এখন মোটামুটি রকমের নিয়ন্ত্রণে। আপনাকে যদি বলি যে রাত্রের যে লেলিহান শিখা এবং আজকে ভোরবেলা পর্যন্ত আগুনের যে শিখা আমরা ছড়াতে দেখেছিলাম সেটি অনেকখানিক নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি এখন চুড়িপট্টি জামে মসজিদের ঠিক ছাদের উপরে, এখান থেকে মূলত এর পাশের যে ভবনটি সেই ভবনেই আগুন লাগে এবং এই আগুনের সূত্রপাত এখান থেকে শুরু হওয়ার পর পুরো আশপাশের বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। আগুন এখন ছড়ানোর কোনো সুযোগ নেই, কারণ চতুর্দিক থেকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করে আগুন ছড়ার যেন না ছড়িয়ে যেতে পারে সেই ব্যবস্থা তারা করেছেন। আগুন এখন একটিমাত্র ভবনের ঠিক চারতলার পূর্ব দিকের অংশে আগুন এখন অবস্থান করছেন এবং আগুন বাইরে বের হওয়া যাতে না বেরিতে পারে এবং পাশাপাশি বাইরের আশপাশের যে ভবনগুলো রয়েছে সেখানে যেন না ছড়াতে পারে সেই চেষ্টাটা করা হচ্ছে। আপনাকে বলে রাখি যে এই এলাকাটা পুরোপুরি কিন্তু আবাসিক এলাকা হলে পরেও নিচে অসংখ্য দাহ্য পদার্থ এবং পারফিউমের দোকান ছিল এবং এখানে নকল বেশ কিছু কারখানাও ছিল, তো যার কারণে যখন আগুনটি লাগে আগুন ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগেনি, তো এটি নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগবে। কিছুক্ষণ আগে আমাদেরকে গণমাধ্যমের কাছে ফায়ার সার্ভিসের পরিচালক শাকিল নেওয়াজ তিনি জানিয়েছেন যে যেহেতু এখানে 4 থেকে 5 প্রকারের আগুনের সমন্বয়টা ঘটেছে তো যার কারণে এটি নিয়ন্ত্রণ করতে কিছুটা সময় লাগবে এবং এটি পুরোপুরিভাবে একেবারে নিভিয়ে দিতেও কিছু সময় লাগবে। আপনি নিশ্চয় দেখছেন যে এই চকবাজারে গিঞ্জি এলাকা, সেই গিঞ্জি এলাকার চতুর্দিকে কিন্তু যত আবাসিক ভবন রয়েছে সে আবাসিক ভবনগুলোর যারা বাসিন্দা ছিলেন তারা রাতেই অনেককে সরিয়ে ফেলা হয়েছে, তবে যে রাস্তাটি এখন আপনারা দেখছেন যে গলিটি, সেই গলিটি পুরোপুরি নিচে কিন্তু ছিল দোকান এবং প্রতিটা দোকানের ভেতরেই ছিল দাহ্য পদার্থ এবং কেমিক্যাল জাতীয় পদার্থ এবং এখানে যখন রাতে আগুনটি লাগে সে আগুনে লাগার পর এই গিঞ্জি এলাকা থেকে সাধারণ জনগণ এবং বেশ কিছু দোকানের কর্মচারী তারা বেরোতে পারেনি, অনেক রিক্সাওয়ালাও বেরোতে পারেনি, যার কারণে এই পুরো গলির ভিতরে কিন্তু এখন লাশ কিছুক্ষণ পরপরই মরদেহ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে 56 জন নিহতের মরদেহ উদ্ধার করেছে, যাদেরকে ময়নাতদন্ত এবং পাশাপাশি তাদের ডিএনএ টেস্টের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিচয় কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, কারণ যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সে মরদেহ ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় নিশ্চিত হওয়াটা অনেকখানি দুষ্কর, কারণ শরীরের কোনো অংশই বাকি নেই, পুরো কয়লা হয়ে গেছে এমন মরদেহ আমরা দেখেছি। যে ধ্বংসস্তূপ আপনারা দেখতে পাচ্ছেন সেই ধ্বংসস্তূপের নিচে কতগুলো মরদেহ এখনও আটকে আছে
সেটি কিন্তু জানতে আরেকটু সময় লাগবে। আপনাকে যদি এলাকার ঠিক আরেকটি চিত্র আমরা এখানে দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে এই গিঞ্জি এলাকার ভিতরে অসংখ্য দোকান ছিল এবং প্রতিটি দোকানেই দাহ্য পদার্থ এবং বিশেষ করে পারফিউমের অসংখ্য পারফিউমের বোতল এবং পারফিউমের আমরা ক্যান দেখতে পেয়েছি। আপনারা যদি এখান থেকে দেখতে পান, আপনি দেখবেন যে পুরো এলাকাটা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। যে ভবনটির অর্থাৎ মসজিদের ঠিক পূর্ব প্রান্তের যে ভবনটি, সেই ভবনের এই ভবনেই মূলত আগুনটা লাগার পর এই ভবন থেকে পাশের আবাসিক ভবন রয়েছে সেই আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে এবং এটা ছড়ার পরে পেছনের যে আরও তিনটি ভবন রয়েছে সেখানে ছড়িয়ে পড়ে। আশপাশের এলাকা একেবারে পুরোপুরি আবাসিক এলাকা। সে আবাসিক এলাকার মাঝখানে এরকম একটি বাজার এবং এরকম একটি গোডাউন ছিল, যে গোডাউনের ভেতরে অসংখ্য আমরা নিচে দেখেছি যে পারফিউম এবং দাহ্য পদার্থের ক্যান আমরা দেখতে পেয়েছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন পানি দিয়ে এই আগুন এখনও নিয়ন্ত্রণে নিয়ে আসতে। আগুনের শিখা কিন্তু আর বাইরে বের হওয়া বা ছড়িয়ে পড়ার সুযোগটা একটু কম, কারণ এদিক থেকে ফায়ার সার্ভিস একেবারে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। যে ভবনটির ভেতরে এখন আগুন রয়েছে, মাঝে মধ্যে কিছু কিছু সময় ভিতরের সিলিন্ডার এবং ভিতরের দাহ্য পদার্থ যখন বিস্ফোরিত হচ্ছে তখন আমরা শব্দ পাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই গলিতে ঠিক দুটো গাড়ি পড়ে আছে এবং স্থানীয়রা বলছেন বা প্রত্যক্ষদর্শী অনেকে বলছেন যে এই দুটি গাড়ির ওপরে একটি ইলেকট্রিসিটির পোল ছিল এবং সেই ইলেকট্রিসিটির পোলে একটি ট্রান্সফরমার ছিল। সেই ট্রান্সফরমার বিস্ফোরণের পর এই গাড়িতে গাড়ির সিলিন্ডারে এসে আগুন লাগে এবং এখান থেকে নিচের যে রেস্তোরাঁ ছিল সেই রেস্তোরাঁয় গিয়ে মূলত ছড়িয়ে পড়ে। তো এটি যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে আগুনের সূত্রপাত কীভাবে কী ঘটনা ছিল সেটি এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেনি। তারা বলেছে যে এগুলো কান কথা, আমরা নিশ্চিত হয়ে তদন্ত করে তারপরে আমরা জানতে পারবো যে আসলে আগুনের সূত্রপাতটা কীভাবে। আপনি জানেন নিশ্চয় 2010 সালে ভয়াবহ এই পুরান ঢাকায় নিমতলার যে ঘটনাটি ঘটেছিল কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুনের যে ভয়াবহতার চিত্র আমরা দেখেছি, সেখানে প্রায় 150 জনের মতো প্রাণ হানি ঘটেছিল। তো সেই রকম একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে কিনা এটি সময় বলে দেবে। তবে এখন পর্যন্ত যে ধ্বংসস্তূপের নিচে মরদেহ আমরা পেয়েছি বা যে দেখেছি সেগুলো ছিল ভয়াবহ চিত্র। ব্যাগে করে, পুলিশের ব্যাগে করা এবং ফায়ার সার্ভিসের যে লাশ বহনকারী ব্যাগ, সে ব্যাগে যখন লাশগুলো তোলা হচ্ছিল, মরদেহগুলো তোলা হচ্ছিল, কোনো মরদেহই চেনার উপযোগী ছিল না। তো আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সে উদ্ধার করে এটি নিয়ে যাওয়া হচ্ছে। এরকম পুরো এই বিল্ডিংয়ের অর্থাৎ এই গলিটার চতুর্দিকে যে ধ্বংসস্তূপটি এখন হয়ে আছে, সে এই ধ্বংসস্তূপের নিচে এরকম কত মরদেহ আছে সে মরদেহর সংখ্যাটা এখন হয়তো আমরা জানতে পারবো না। আধা ঘন্টা পর পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছে, সেই ব্রিফিংয়ে আমরা মূল সংখ্যাটা জানতে পারবো। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে পুরান ঢাকায় এই গিঞ্জি এলাকার মাঝখানে এরকম কেমিক্যালের গোডাউন এবং এখানে কাঁচামাল এবং পাশাপাশি নকল পারফিউমের যে দোকান এবং গোডাউনগুলো রয়েছে সেগুলো যদি না সরানো হয় এবং জনসচেতনতা যদি না সৃষ্টি করা যায় তাহলে এইরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটতেই পারে এবং এখান থেকে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ফায়ার সার্ভিসের কর্মী বাহিনীরা এখন পর্যন্ত তৎপর রয়েছেন এবং সেই সাথে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট কাজ করছেন, আছেন মেট্রোপলিটন পুলিশ এবং আছে বিমান বাহিনীরও একটি ইউনিট। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রয়োজনে এখনও যদি আগুন নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে পরে রাতে যে দুটি হেলিকপ্টারে পানি দিয়েছিলেন প্রয়োজনে আরও হেলিকপ্টারের মাধ্যমে পানি দেওয়ার ব্যবস্থা করা হবে। এই যে ভবনটি, এই ভবন এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভেতরের আগুন এখন আর বাইরে বেরোচ্ছে না, তবে ধোঁয়া, প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেহেতু আগুন, বহুমাত্রিক আগুন এখানে যুক্ত হয়েছে, কারণ এখানে গ্যাস সিলিন্ডারের আগুন রয়েছে, আছে
দাহ্য পদার্থের আগুন, আছে কেমিক্যালের আগুন, আছে ইলেকট্রিসিটির আগুন। তো যার কারণে এই এতগুলো প্রকারের আগুনগুলো নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু আগুন যেন বাইরে না ছড়ায় সেই ব্যবস্থাটা এখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে যে মূল ভবনটিতে আগুন লেগেছিল সেই ভবনের চারতলা ভবন, সে ভবনের নিচতলা, দোতলা এবং তিনতলা আগুন নেই, শুধুমাত্র চারতলার ঠিক উত্তর পাশের একটি অংশে কিছু আগুনের শিখা আমরা দেখতে পেয়েছি। তবে সেখানেও ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করছে এবং আগুন কিন্তু ছড়িয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আশপাশের আবাসিক এলাকার যদি আমি চিত্র আপনাকে দেখাই, ঠিক এই যে ভবনে আগুন লেগেছে ঠিক তার পূর্ব পাশে একটি আবাসিক ভবন এবং তার চতুর্দিকে আবাসিক ভবন, এরকম একটা আবাসিক ভবন এবং এই এলাকার ভেতরে রাসায়নিকের গোডাউন থাকাটা একেবারেই বিধিসম্মত নয় এবং এটা বারবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও জানানো হয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো আবাসিক এলাকার ভিতরে এই ধরনের কোনো গোডাউন বা ব্যবসায়িক কেন্দ্র তৈরি করা যাবে না, কিন্তু এখানে সেটা তৈরি হয়েছে, দীর্ঘদিন ধরেই এই ব্যবসা চলছে। আপনি গলিতে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই গলিটি এখন পুড়ে গেছে বলে এই রাস্তাটি একটু স্ফীত, একটু চওড়া মনে হচ্ছে, কিন্তু যখন এই চিত্রটির আগে অর্থাৎ কালকে আগুন লাগার আগ পর্যন্ত এই রাস্তাটির চেহারা কিন্তু এরকম ছিল না। এখানে দোকানপাট এবং পাশাপাশি দোকানপাটের সামনে ফুটপাতের জায়গাগুলো দখল করে সেখানেও অনেক দোকান বসানো হয়। এখানে এই রাস্তাটি সর্বোচ্চ 3 থেকে 3 ফিটের বেশি হাঁটা যাওয়া করা যায় না এই রাস্তা দিয়ে। পুরো এলাকাটা যখন এরকম একটি অবস্থার ভিতর দেওয়া আছে তখন আগুন লাগলে পরে সে আগুন থেকে বেরিয়ে আসার জন্য সাধারণ মানুষের যেটা পথ খোঁজাটা, সে পথ খোঁজাটাও অনেক কষ্ট হয়ে যায়। আপনি এখান থেকে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই ধ্বংসস্তূপের এই ভবনের ঠিক সামনে এবং ভেতরের অসংখ্য পারফিউম এবং দাহ্য পদার্থের ক্যান আমরা দেখতে পাচ্ছি, সে ক্যানগুলো ছড়িয়ে ছিটে আসছে। আমরা দেখতে পাচ্ছি আরেকটি মরদেহ বের করে আনা হয়েছে এবং আপনার দেখানো ছবিতেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রাস্তার এক পাশের আগুন আরেক পাশেও ছড়িয়ে পড়েছিল, সেখানেরও ধ্বংসস্তূপ আমরা দেখতে পাচ্ছি। একটু জানতে চাই, আমরা বিভিন্ন সময় আগুন নেভাতে যাওয়ার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নানান ধরনের অভিযোগও করা হয়, নানান সংকটের কথা, এই আগুন এত বড় আগুন নেভাতে যে ফায়ার সার্ভিস কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল, কোনো সংকট ছিল কি না সেই বিষয়টি একটু জানাবেন। একই সাথে এই মুহূর্তে কতগুলো ভবনের ভেতর থেকে একেবারে উদ্ধার কার্যক্রম শেষ করেছে ফায়ার সার্ভিস এবং এখন কোন ভবনটিতে মূলত তাদের কার্যক্রম চলছে? দেখুন, প্রথম প্রশ্ন থেকেই আসি, এই ধরনের আগুন নিয়ন্ত্রণের অভিজ্ঞতা আমাদের ফায়ার সার্ভিসের আছে। তারা বলেছে যে এই আয়ের বিগত সময়ে নিমতলি এবং পুরান ঢাকা যে আগুনগুলো লাগে সেই আগুনে এরকম তারা চিত্র দেখেছে যে সেখানে দাহ্য পদার্থ পাশাপাশি গ্যাস সিলিন্ডারের আগুনও যুক্ত থাকে। তো সেদিক থেকে তারা চেষ্টা করে যাচ্ছে, সর্বোচ্চ চেষ্টা বলতে 37টি ইউনিট এখানে কাজ করছে এবং প্রশিক্ষিত ইউনিট। তো এই সময়টার ভিতরে এত বড় একটি ভবনের ভিতরে আগুন লেগেছে, এখানে পুরো প্রতিটা ঘর একেবারে ভর্তি ছিল এই দাহ্য পদার্থ দ্বারা। তো সেটি নিয়ন্ত্রণে আনতে প্রায় 9 ঘন্টা সময় লেগেছে। তো এখন উদ্ধার যে কাজটি, সেই উদ্ধার কাজটা কিন্তু দিনের আলোতে শুরু হয়েছে। এই উদ্ধার কাজের ভেতরে আমরা দেখেছি যে এখন পর্যন্ত 56 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তারপরেও আমরা চোখের সামনে আর কয়েকটি মরদেহ উদ্ধারের কাজ আমরা দেখেছি। দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে আশপাশের এলাকার উদ্ধার তৎপরতায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, আশপাশের যে আবাসিক এলাকা রয়েছে সেই আবাসিক এলাকার যারা বাসিন্দা রয়েছে, সাধারণ বাসিন্দা কিন্তু এখান থেকে সরে গেছেন রাতেই। তো এখন মূলত এই ভবনের ধ্বংসস্তূপের নিচে এবং ভবনের ভেতরে কোনো মরদেহ আছে কি না মূলত সেই অভিযানে বা সেটি জানতেই ফায়ার সার্ভিস এখন কাজ করছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ভবনের এখন আগুন কিন্তু নিয়ন্ত্রণে, ভেতরে
ধোঁয়া যেটা রয়েছে সে ধোঁয়া কিছুক্ষণ পর পর বেরোচ্ছে এবং ধোঁয়া দেখে বোঝা যাচ্ছে যে আগুন বাইরে আর ছড়ানোর সুযোগটা একটু মানে সুযোগটা কম, কারণ নতুন করে আগুন যদি না লাগে তাহলে পরে আর আগুন বাইরে বের হওয়া বাইরে ছড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তো একটি ইউনিট একটি অংশ সেই আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছেন, তারা মই নিয়ে প্রতিটি তলায় তলায় তারা ঘুঢুকছেন ভেতরে কোনো মরদেহ আছে কিনা বা জীবিত কেউ আছে কিনা। জীবিত যদিও থাকার কোনো সম্ভাবনাই এখন আর নেই, কারণ প্রায় ন ঘন্টার আগুনের ভেতরে ঝলসে যাওয়া শরীর কখনো জীবিত থাকে না। কিন্তু যে গলির ভিতরে ধ্বংসস্তূপ পড়ে আছে সেই স্তূপের ভেতরে মরদেহগুলো আছে কিনা, ফায়ার সার্ভিসের একটি অংশ সেখানেও কাজ করছে, সেই উদ্ধার তৎপরতা যাচ্ছে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ঠিক এই চকবাজারের চুড়িপট্টির জামে মসজিদের সামনের যে গলিটি রয়েছে সেই গলিতে দুটি প্রাইভেট কার একেবারে কঙ্কাল হয়ে আছে, পুড়ে কঙ্কাল হয়ে আছে। অনেক প্রত্যক্ষদর্শী বলছেন যে এই দুটো কার থেকেই আগুনের সূত্রপাতটি ঘটেছে এবং নিচে বেশ কয়েকটি খাবারের রেস্তোরাঁ ছিল। তো সেই রেস্তোরাঁয় যে সিলিন্ডার রয়েছে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারে গিয়ে সে আগুন লাগে এবং সেই আগুনটি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হওয়ার পর এই পাশের ঠিক পূর্ব পাশে। অনির্বাণ, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা এই চকবাজারের আপনি যেখানে আছেন তার আরেক প্রান্তে আছে সহকর্মী আদিলুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজের থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। আমরা তাদের কাছে যাব সর্বশেষ সেখানকার তথ্যগুলো জানতে, আদিলুরের কাছে যাচ্ছে। আদিলুর, চুরিহাট্টা মসজিদের উপর থেকে সেখানকার সার্বিক দৃশ্য আমাদেরকে দেখাচ্ছিলেন সহকর্মী অনির্বাণ শাহরিয়ার অনির্বাণ, তার কাছ থেকে জানছিলাম ওই এলাকার পরিস্থিতি। আপনি যে প্রান্তে আছেন সেখানকার আগুন পরবর্তী এই মুহূর্তের পরিস্থিতি কি, নতুন কোনো মরদেহের খোঁজ আপনি পেয়েছেন কি না? আমরা সর্বশেষ 55 জনের মরদেহ নিশ্চিত করতে পেরেছি, নিহতের খবর আমাদের কাছে 55 জন, সেই একটু সেখানকার পরিস্থিতি জানাবেন। সবশেষ ফায়ার সার্ভিসের এখানে একটি তথ্যকেন্দ্র খোলা হয়েছে এবং সেই তথ্যকেন্দ্র অনুযায়ী তারা সেই তথ্য বলছে এখন পর্যন্ত 55 জনের মরদেহ সেটি উদ্ধার করা হয়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে সময় যত গড়িয়েছে তারপর কিন্তু একের পর এক মরদেহ সেটি উদ্ধার করা হয়েছে। এবং ফায়ার সার্ভিস যখন তাদের তথ্যকেন্দ্রে 55 জন মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে, তারপরেও আমরা দেখেছি যে আরেকজনের মরদেহ উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজের যে মর্গে সেখানে পাঠানো হয়েছে। এবং আজকে সকালে আমরা এখানে বেশ কয়েকজন স্বজন তাদেরকে পেয়েছি এবং তারা তাদের যে স্বজনের মৃত্যুর সেই খবরটি কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং আমরা এখন পর্যন্ত দুজনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি, অর্থাৎ সেই দুইজন অর্থাৎ দুই ভাই, তারা এই ওয়াহিদ ভবনে একটি মোবাইলের দোকান ছিল এবং আগুন যখন লাগে সেই আগুনের লাগার পরে তারা আর বের হয়ে এসেছিলেন কিন্তু তাদের শেষ রক্ষা আর হয়নি, তারা দুজন মারা গেছেন। তাদের স্বজনরা ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে সেই দুইজনের পরিচয় সেটি শনাক্ত করেছেন। এবং এখন এই মুহূর্তে যে চুরিহাটি যে মোড়টি আর সেই মোড়ের উদ্ধার কাজ সেটি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং সকাল থেকে আমরা দেখেছি যে যে সড়কটিতে আগুনের সূত্রপাত হয়েছিল সেই সড়কের বিভিন্ন যে যানবাহনগুলো পুড়ে গিয়েছিল সেই যানবাহনের যন্ত্রাংশগুলো সরিয়ে একের পর এক মরদেহ উদ্ধার করা হয়। অর্থাৎ সকালে ভোর 6টার আগ পর্যন্ত 45 জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল ফায়ার সার্ভিস এবং 6টার পর থেকে দেড় ঘন্টায় আরও 10 জনের মরদেহ এখানে উদ্ধার করা হয়েছে এবং এখনও উদ্ধার কাজ চলছে। আর ওয়াহিদ ভবনে যেটি আগুন কিছুক্ষণ আগ পর্যন্ত ছিল সেই আগুনের যে লেলিহান শিখা বা আগুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। আমি যে অংশে অবস্থান করছি সেই অংশের দোতলায় ফায়ার সার্ভিস কর্মীরা এরই মধ্যে তারা এই ভবনটিতে ঢুকতে পেরেছে, অর্থাৎ গতকাল আগুনের ক্ষেত্রটা
মানে ফায়ার সার্ভিস তারা কিন্তু প্রবেশ করতে পারেনি। অর্থাৎ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের ভবনগুলো থেকে তাদেরকে পানি দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হয়েছে। কিন্তু এখন 7:30 বাজে, গতকাল রাত 10:38 পর আজকে সকাল 7:30 এখন এই ভবনটিতে প্রবেশ করতে পারলো ফায়ার সার্ভিস কর্মীরা, এবং এই ভবনে এখন প্রবেশ করে তারা তাদের উদ্ধার কাজ চালাবে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে কেমিক্যালের যে গোডাউনগুলো ছিল, অর্থাৎ বডি স্প্রে তৈরির একটি কারখানার কথা আমরা এখানে জানতে পেরেছি, এছাড়া আরও রাসায়নিক যে দাহ্য পদার্থগুলো সেই পদার্থের কারখানার কথাও এবং গোডাউনের কথা জানতে পেরেছি এই ওয়াহিদ ভবনে। আর এই কারখানাগুলোর পাশাপাশি এখানে বেশ কিছু পরিবার তারা এখানে বসবাস করতেন, এবং আগুনের পরে তারা এই পরিবারগুলো এখান থেকে বের হতে পেরেছিলেন কি না সেই বিষয়টি কিন্তু পুরোপুরি এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা কিন্তু নিশ্চিত করতে পারেননি। এবং যেহেতু এতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজটি ফায়ার সার্ভিসের কর্মীরা করেছেন, তো সেক্ষেত্রে এখন তারা ভেতরে যাবেন এবং উদ্ধার কাজ শুরু করবেন। তবে স্থানীয়রা যারা আছেন শুরু থেকেই আমাদেরকে নানানভাবে তথ্য দিচ্ছিলেন, তারা বলছেন যে এই ভবনটির মধ্যে এখনও যে সময় আগুনটি লাগে তখন বেশ কয়েকটি পরিবার তাদের সদস্যরা এই ভবনে ছিলেন, এবং আমরা সারা রাত যে আগুন দেখেছি সেই আগুনে আসলে যদি ভবনের ভেতরে কেউ থেকে থাকে তাদের বেঁচে থাকার সম্ভাবনা আসলে একেবারে নেই বললেই চলে, এমনটি ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে আগুন লাগার সূত্রপাত সেটি যদি আমি আবার একটু বলি, যে এখানে রাত 10:30 কিছু পরে এই চুরিহাটি যে মোড়টি, এই মোড়ে তখন যানজট তৈরি হয়েছিল এবং হঠাৎই একটি প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই সিলিন্ডার বিস্ফোরণের পরে আশেপাশে সেই আগুনটি ছড়িয়ে পড়ে, এবং সেই আগুনটি সিলিন্ডার বিস্ফোরণের আগুন গিয়ে পড়ে পাশে একটি খাবারের হোটেলে, এবং সেই হোটেলে আরও বেশ কিছু সিলিন্ডার ছিল, সেই তাৎক্ষণিকভাবে সেই সিলিন্ডারগুলোও বিস্ফোরিত হয়। এবং সেই সিলিন্ডার বিস্ফোরণের পরে এখানে যে যানবাহনগুলো ছিল, প্রাইভেট কার, পিক আপ ভ্যান, অটোরিকশা সহ পুরো সড়কটিতে কিন্তু আগুন ধরে যায়, এবং ওই যানজটে অপেক্ষা করছিলেন বহু মানুষ, যাদের কেউ কাজে বের হয়েছিলেন, কেউ ঘরে ফিরছিলেন। আর গতকাল সন্ধ্যার পরে পুরান ঢাকায় অনেকে খেতে আসেন, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি যে অনেকে এখানে খেতেও এসেছিলেন। তাদের এই যে 55 জন মারা গেছেন তাদের এই করুণ পরিণতি হয়েছে, এবং এখন পর্যন্ত যে 55 জনের মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়েছে, আমরা দেখেছি যে প্রায় সবার মরদেহই এই রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ কাউকে যে প্রাইভেট কারগুলোতে আগুন লেগেছে সেই প্রাইভেট কার, পিক আপ ভ্যান বা রিক্সা বা রাস্তায় কেউ হেঁটে যাচ্ছিলেন এমন অবস্থায় এই অনেকের মারা গেছেন বলে এখানকার প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় ব্যবসায়ী যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আর এই ওয়াহিদ ভবন যেটি, সেই ভবনের এখন পর্যন্ত শুধুমাত্র দোতলায় উদ্ধার কাজ চালাতে পেরেছে ফায়ার সার্ভিস কর্মীরা, এবং উদ্ধার কাজটি যখন ফায়ার সার্ভিস কর্মীরা করছিল তখন কিন্তু আবারও এখানে আগুন লেগে যায়, এবং সেই আগুন লাগার ফলে তাদের যে স্বাভাবিক যে উদ্ধার কাজটি সেই উদ্ধার কাজটি কিন্তু তাদের ব্যাহত হয়, যে কারণে অনেকটা সময় কিন্তু তাদের লেগে গিয়েছিল এই যে আগুন নিয়ন্ত্রণে আনতে। এবং আমরা দেখেছি যে আগুন নিয়ন্ত্রণের শেষ পর্যায়ে এসেও আবারও যে কেমিক্যালের যে গ্রামগুলো ছিল সেগুলো কিন্তু আবার বিস্ফোরিত হয়। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি যে রাত 3টা নাগাদ ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছিলেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপরেও আমরা দেখেছি যে পেরেছিল, এবং যে রাসায়নিক যে দ্রব্যগুলো ছিল সে এই ড্রামগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে এবং আগুন ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই মুহূর্তে এখানকার যে আগুনের যে পরিস্থিতি সেটি বলা যায় যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা আগুনের আর কোনো দৃশ্য যেটি দেখতে পাচ্ছি না বা আগুনের লেহান শিখা সেটি দেখতে পাচ্ছি না, কিছু কিছু জায়গায় ধোঁয়া উঠছে। এখন ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা তিনতলায় পৌঁছানোর চেষ্টা করছেন, এবং তিনতলা চারতলায় পৌঁছে গিয়ে তারা তাদের যে উদ্ধার কাজ সেটি তারা চালাবেন।
আপনাকে জানিয়ে রাখি যে এখানে ফায়ার সার্ভিস এর কর্মীদের সাথে রেড ক্রিসেন্টের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন এবং এখন মূলত রাস্তাটিতে যে যানবাহনগুলোর যন্ত্রাংশ ছিল সেখানেই উদ্ধার কাজে তৎপর হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। এবং সেখান থেকেই সকাল থেকে আমরা দেখেছি যে একের পর এক মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এবং আপনাকে দেখাতে চাই এখনও আরও একজনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এবং এটিও রাস্তা থেকেই উদ্ধার করা হয়েছে বলে আমরা এমনটি দেখছি। এই যে গতকাল রাতের যে আগুন, সেই আগুনে পাঁচটি ভবন পুড়ে গেছে, তবে সবচেয়ে ফায়ার সার্ভিস কর্মীদেরকে বেগ পেতে হয়েছে এই ওয়াহিদ ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে। অর্থাৎ অন্যান্য ভবনগুলোতে সেইভাবে কেমিক্যালের যে গোডাউনগুলো সেগুলো না থাকলেও ওই ওয়াহিদ ভবনের একটি বড় অংশ জুড়ে ছিল কেমিক্যালের গোডাউন, যে কারণে তারা পানি দিয়ে এবং আগুন নিয়ন্ত্রণের যে গ্যাস সেগুলো ব্যবহার করেও এখানে আগুন তারা নিয়ন্ত্রণ করতে পারেনি সকাল পর্যন্ত। অর্থাৎ 10:38 আগুন লেগেছে এবং সেই আগুন নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের সময় লেগেছে সকাল 7:30 পর্যন্ত। তো এখন ফায়ার সার্ভিসের যারা কর্মী আছেন তারা কিন্তু এর মধ্যে এই ভবনের ছাদে পৌঁছে গেছেন এবং এই ভবনটি এখন বলা যায় যে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে। এখন তারা এই তিনতলা চারতলায় তাদের উদ্ধার যে কাজ সেই উদ্ধার কাজটি চালাবেন এবং ভেতরে আসলে কতজন মারা গেছেন পরবর্তীতে উদ্ধার কাজের শেষে সেই তথ্যটি আসলে জানা যাবে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে অনেক স্বজন তারা আসছেন তাদের প্রিয়জনের খোঁজে এবং অনেকে বলছেন যে রাত থেকেই তাদের স্বজনকে ফোনে পাচ্ছেন না বা কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বার্ড ইউনিট সহ বিভিন্ন হাসপাতালে ঘুরে এসেও তাদের প্রিয় স্বজনটিকে তারা এখানে পাননি। আপনাকে জানিয়ে রাখি যে কাল এই আগুনের সময় একজন মা তার শিশু সন্তান নিয়ে বের হয়েছিলেন এবং এই আগুনের যে তাপ এবং আগুনে তিনি কিন্তু তার শিশু সন্তানকে কোলে রাখা অবস্থায় তিনি মারা গেছেন। এই মুহূর্তে এই যে ওয়াহিদ ভবন, এই ওয়াহিদ ভবনের যে উদ্ধার কাজ সেটি চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আপনাকে জানিয়ে রাখি যে বিভিন্ন সময় এই যে কেমিক্যাল কারখানা এবং কেমিক্যালের যে আদিল আপনি সর্বশেষ যে তথ্য দিচ্ছিলেন আবারও দর্শকদের মনে করিয়ে দিয়ে আগুন এখন যে দৃশ্য এবং ফায়ার সার্ভিসের সাথে আপনার কথা বলে যেটি জানতে পেরেছেন যে আগুন এখন নিয়ন্ত্রণে বলা যায়। আপনাকে একটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে যে সকাল হওয়ার পরে নিশ্চয়ই স্বজনরা আসছেন, আরও বিভিন্ন দিক থেকে উৎসুক মানুষ আসছেন, তো তারা যাদেরকে খোঁজ করতে চান, যাদের খোঁজ পাচ্ছেন না, হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজার জন্য তারা আসলে কিভাবে যোগাযোগ করছেন, সেখানে বিশেষ কোনো সেল গঠন করা হয়েছে কি না, বা যারা নিখোঁজদেরকে খুঁজতে চান তাদের জন্য সেখান থেকে কী ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে, প্রক্রিয়াটি আসলে কী? নগর ভবনে হ্যালো আদিল, আমি জানতে চাচ্ছিলাম যে সমস্ত স্বজনরা এখন পর্যন্ত তাদের নিখোঁজ স্বজনদের কোনো খোঁজ পাচ্ছেন না বা উৎসুক মানুষ যাদের সম্পর্কে তথ্য জানতে চান তারা সেখান থেকে কিভাবে তথ্য পাচ্ছেন, তাদের স্বজনরা কোথায় আছে, মরদেহ কিভাবে আছে, এই তথ্যগুলো দেওয়ার জন্য কি কোনো বিশেষ সেল গঠন করা হয়েছে, সেখানে কোনো তথ্য কেন্দ্র আছে? দেখুন, ফায়ার সার্ভিস থেকে এখানে একটি তথ্য কেন্দ্র খোলা হয়েছে। এখানে মূলত এখন কী অবস্থা এবং কতজন মারা গেছেন, কতজন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের তথ্যটি এখানে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের কতজন কর্মী কাজ করছেন সেটি মূলত ফায়ার সার্ভিসের যে তথ্য কেন্দ্র সেখানে দেওয়া হচ্ছে। তবে এখানে যাদের মরদেহ উদ্ধার করা হচ্ছে তাদেরকে আসলে যে এখান থেকে
মৃতদেহ দেখানোর কোনো ব্যবস্থা কিন্তু করা হয়নি। তার কারণ হচ্ছে এখানে মৃতদেহ একের পর এক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে এবং ব্যাগে করে সেটিকে ঢাকা মেডিকেলের যে মর্গে সেটি সেখানে পাঠানো হচ্ছে এবং সেখান থেকে এখানে ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, মহাপরিচালক কিছুক্ষণ আগে জানিয়েছেন যে যারা স্বজনদের খোঁজে এসেছেন এবং স্বজনদেরকে চিহ্নিত করতে চান তাদেরকে ঢাকা মেডিকেলে গিয়ে যে মরদেহগুলো রাখা আছে সেগুলো দেখে চিহ্নিত করতে হবে। আমার কাছে নতুন একটি তথ্য এসে পৌঁছেছে, সেটি আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 62 জনের মরদেহ এই আগুনের পরে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ ভোর পর্যন্ত 45 জনের মরদেহ উদ্ধার করা হয় এবং সকালে আলো ফোটার পরে আরও 17 জনের মরদেহ এখানে উদ্ধার করা হয়েছে এবং একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে আমরা কিন্তু তেমনটি দেখছি। অর্থাৎ সকালে যখন এই সড়কের যে গাড়ির যে যন্ত্রাংশগুলো ছিল বা সেগুলো সরানোর পরে কিন্তু একের পর এক মরদেহ সেগুলো কিন্তু বের হয়ে আসছে। এছাড়া এই মরদেহের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা, কারণ কিছুক্ষণের মধ্যেই এই ওয়াহিদ ভবনের তিনতলা এবং এবং দোতলা তিনতলা এবং চারতলাতে তারা উদ্ধার যে অভিযান সেই অভিযানটি পরিচালনা করবেন। এর পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ভবনটি পুরান ঢাকার এই ভবনটি কিন্তু বেশ পুরনো এবং কাল রাত 10:30 থেকে আজকে সকাল 7:30। আদিলুর, আপনি এই মাত্র তথ্য দিচ্ছিলেন যে 62 জনের মৃত্যুর খবর আপনার কাছে এসেছে, আমরা এখন দেখতে পাচ্ছি আরও দুটি মরদেহ নেওয়া হচ্ছে, এই দুটি মরদেহ কি ওই 62 জনের মধ্যে নাকি এগুলো নতুন করে পাওয়া গেল এই দুটি মরদেহ? বাসার আপনার প্রশ্নটি আমি শুনতে পাই। আদিলুর, আপনাকে জানতে চাচ্ছিলাম যে আপনি মাত্র আমাদেরকে যে তথ্য দিলেন এবং আমরা যতটুকু নিশ্চিত যে 62 জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, এখন আমরা দেখতে পাচ্ছি দুটি মরদেহ আবারও ভবন থেকে বের করা হলো, এই দুটি মরদেহ কি 62 জনের মধ্যে নাকি এ দুটি নতুন করে এদেরকে উদ্ধার করা হলো? এখন যে দুটি মরদেহ বের করা হলো এটি এই 62 জনের বাইরে, অর্থাৎ যে 62 জনের তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে সেটি এখন থেকে আরও 5 থেকে 7 মিনিট আগের। অর্থাৎ এই যে মরদেহর সংখ্যার যে পরিবর্তন এটি কিন্তু কিছুক্ষণ পরপরই পরিবর্তন হচ্ছে। অর্থাৎ 62 জন যে তথ্যটি জানিয়েছিলেন তারপরে আরও 2 জনের মরদেহ এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং একের পর এক উদ্ধার অভিযান এখানকার ফায়ার সার্ভিস কর্মী যারা আছেন তারা কিন্তু তারা করে যাচ্ছেন এবং ধারণা করা হচ্ছে, ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন যে যখন তিনতলায় এই ওয়াহিদ ভবনের তিনতলা এবং চারতলাতে তারা উদ্ধার অভিযান এরই মধ্যে শুরু করে দিয়েছেন এবং এই এখন যে দুটি মরদেহ এখান নিয়ে যাওয়া হলো সেই দুটি মরদেহ এই ওয়াহিদ ভবনের যে পেছনের যে কমিউনিটি সেন্টার সেই কমিউনিটি সেন্টার থেকে বের করে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে এই ওয়াহিদ ভবনের যখন আরও তারা উদ্ধার অভিযান করবেন তখন মরদেহের সংখ্যা আরও বাড়বে এবং আপনাকে জানিয়ে রাখি যে গতকাল 10:30 থেকে আজকে সকাল 7:30 পর্যন্ত এই ভবনটি কিন্তু জ্বলেছে আর এই ভবনটি বেশ পুরনো, যে কারণে এই ভবন ধসেরও একটি শঙ্কা কিন্তু এখানে তৈরি হয়েছে। এই বেশ কিছু ঝুঁকির কথা চিন্তা করে এখানে ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা কাজ করছেন এবং ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই ভবনটির এখন যে অবকাঠামো অবস্থা সেটি খুব একটি ভালো নেই আর এরই মধ্যে এই আশেপাশে যারা উৎসুক জনতা আছেন এবং আশেপাশের বাসিন্দা যারা আছেন এই ভবন ধস হলে বা ভবনটি যদি ধসে যায় তাহলে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সে কারণে কিন্তু তাদেরকে নিরাপদে সরিয়ে যেতে বলা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল এই এখানে যখন আগুন লাগে তারপরে আশেপাশের পুরো এলাকাটিতে কিন্তু এক ধরনের আতঙ্ক ছড়িয়ে যায়, কারণ এই পুরান ঢাকার অসংখ্য ভবনে এমন কেমিক্যালের যে গোডাউনগুলো সেই গোডাউনগুলো আছে, তো সেসব ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। সেই বাসিন্দারা কিন্তু মধ্যরাত থেকে এরই মধ্যে তাদের যে বাড়িতে সেই বাড়িতে ফিরতে শুরু করেছেন আর
ফায়ার সার্ভিস কর্মীরা তো আমাদেরকে আগেই জানিয়েছেন যে এখন নতুন করে যদি আর কোনো আগুন না লাগে তো সেক্ষেত্রে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই। আপনাকে জানিয়ে রাখি যে আরও একজনের মরদেহ বের করে নেওয়া হচ্ছে। এটি কিন্তু ভবনের ভেতর থেকে এই মরদেহটি নামিয়ে এনেছেন ফায়ার সার্ভিসের যারা কর্মীরা, এবং এখন যে মরদেহগুলো আনা হচ্ছে সেগুলো ভবনের ভেতর থেকে, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণের পরে ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা তাদের যে উদ্ধার কাজ সেটি চালিয়ে যাচ্ছেন এবং একের পর এক মরদেহ সেটি বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে যাদের মরদেহ নিয়ে আসা হচ্ছে তাদের অনেকের চেহারাই কিন্তু চেনার কোনো উপায় নেই। ফায়ার সার্ভিসের কর্মীদের কাছ থেকে আমরা এমনটি জানতে পেরেছি, কারণ আগুনে তারা পুড়ে গেছেন। শুধুমাত্র এখন পর্যন্ত দুজনকে চিহ্নিত করতে পেরেছে তাদের স্বজনরা, যারা ওয়াহিদ ভবনের একটি টেলিফোন দোকান ছিলেন দুই ভাই। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের বাড়ি চাঁদপুরে শুধুমাত্র তাদের দুজনকে স্বজনরা চিহ্নিত করতে পেরেছেন। এছাড়া অনেক স্বজন এখন এখানে কিন্তু এসে ভিড় করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ঢাকা মেডিকেলের যে মর্গ সেখানে গিয়েছিলেন এবং যে পোড়া যে মরদেহগুলো সেই দেহগুলো দেখে তারা কিন্তু শনাক্ত করতে পারেননি এবং প্রিয়জনের খোঁজে তারা ঢাকা মেডিকেল থেকে আবার এখানে চলে এসেছেন। এবং এই মরদেহগুলো চিহ্নিত করার কি উপায়ে এই মরদেহগুলো চিহ্নিত করা হবে এই বিষয়টি নিয়ে আমরা লালবাগ জোনের যিনি ডিসি তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে স্বজনরা যে মরদেহগুলো চিনতে পারবেন সেগুলো তো শনাক্ত হয়েই যাবে, আর স্বজনরা যে মরদেহগুলো চিহ্নিত করতে পারবেন না সেগুলো প্রয়োজনে ডিএনএ টেস্ট করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এবং এখানে যেসব স্বজনরা এসেছেন তারা কিন্তু আসলে যদি তার স্বজনের এই করুণ মৃত্যু হয় অন্তত পক্ষে তার মরদেহটি তারা পেতে চান, এটি তাদের শেষ একটি ইচ্ছা আর কথা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে বেশ কিছু যানবাহন সেগুলো কিন্তু পুড়ে গেছে এবং সেই যানবাহনে থাকা মানুষগুলো তারা কিন্তু এই যে আগুন সেই আগুনে। আদিলুর আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে আগে জানিয়েছিলাম যুক্ত হয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম ঢাকা মেডিকেল থেকে আছেন। তার আগে দর্শকদের একটু জানিয়ে দিতে চাই, গতকাল রাত 10:38 দিকে চুরিহাট্টা মসজিদের গলির সামনে একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত এবং সেখান থেকেই মূলত পাশের রাজমহল নামে একটি খাবার হোটেল যেটি একটি আবাসিক ভবনের নিচতলায় ছিল সেই ভবনে সেই হোটেলে আগুন ছড়িয়ে পড়ে এবং হোটেলের সামনের দিকে রান্নার জন্য বেশ কিছু সিলিন্ডার রাখা ছিল গ্যাসের, সেই সিলিন্ডার বিস্ফোরণ হলে পুরো হোটেলে আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে পাশের ওয়াহিদ ম্যানসনে ভবনে আগুন ধরে যায়। এই ভবনের নিচতলায় ছিল বেশ কিছু দোকান এবং যেখানে বডি স্প্রে সহ প্লাস্টিক টিকেট দোকান ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই ভবনের উপরের তলায় ছিল কেমিক্যালের গুদাম, যার ফলে পুরো ভবনটি আসলে ধ্বংসস্তূপ এবং মৃত্যুপুরীতে পরিণত হয়। এবং এই আগুন ছড়িয়ে পড়ে পাশের যে সেখানে আরেকটি কমিউনিটি সেন্টার ছিল সেই কমিউনিটি সেন্টার জামাল কমিউনিটি সেন্টারে আগুন ছড়িয়ে পড়ে এবং জামাল কমিউনিটি সেন্টার থেকে রাস্তার অপরপরের দুটি ভবনের 4 এবং 5 তলায় আগুন ধরে যায়। মোটামুটি 4-5টি ভবনে একের পর এক আগুন লাগে। এই খবরগুলো আমরা শুনছিলাম চকবাজার থেকে সহকর্মী আদিলুর রহমান এবং আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ ছিলেন চুরিহাট্টা মসজিদের উপরে, সেখান থেকে তিনি জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি এবং পুরো ঘটনার চিত্র আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা এবার একটু ঢাকা মেডিকেলে যেতে চাই, এখানকার যে মরদেহগুলো নেওয়া হচ্ছে সেই মরদেহগুলো এবং আহতদের খবর জানতে সেখানে আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার আপনার কাছে একটু জানতে চাই যে ঢাকা মেডিকেলে সর্বশেষ এখন পর্যন্ত কতজনের মরদেহ নেওয়া হলো, মরদেহর সংখ্যা তো একের পর এক বেড়েই চলেছে এবং আহতদের সর্বশেষ পরিস্থিতিও একটু জানাবেন, যারা গুরুতর ছিল 4 জন তাদের কী অবস্থা? বাসার প্রথমে বলতে হচ্ছে যে সংখ্যা যদি বলি সেক্ষেত্রে 44টার পরে 11টা নিয়ে আসা হয়েছে, মোট 55টা এখানে আছে। আর আমি শুরুতেই বলতে দেখাতে চাই যে আসলে এখন অবস্থাটা কি মেডিকেলে। আপনি যদি দেখেন আমি বলতে চাই যে এখানে আসলে যে অবস্থার সৃষ্টি হয়েছে এখন লাশগুলো বা মরদেহকে নিয়ে আসার পর, আপনি দেখতে পাচ্ছেন কান্নার যে রোল বা যে কষ্ট, যারা হয়তো বা চিহ্নিত করতে পেরেছেন তারা দেখছেন যে আসলে সারিবদ্ধ হয়ে এখানে বসে, যারা সেই হয়তো বা চলাফেরার যে ক্ষমতা তার
তার পরিবারের বা প্রিয়জনকে দেখে তারা হয়তো সেটাও হারিয়ে ফেলেছেন। এখানে এরকম আমরা দেখেছি যারাই আসছেন, আগুনের রাশ নিয়ে আসা হয়েছে, অনেকে তারা মধ্যে থেকে তারা প্রিয়জনকে খুঁজে পেয়েছেন। আসলে এরপর থেকেই কান্নার রোল পড়ে যাওয়া, এবং আমি দেখতে পারছেন যে সময়ের সাথে কিন্তু যত লাশ বা মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে তারপরে কিন্তু সংখ্যাটা বেড়েছে। এখানে প্রিয়জনের খোঁজে অনেকে ছুটে এসেছেন, কারণ হঠাৎ করে ভোর থেকে কিন্তু মরদেহ পাওয়া শুরু হয়ে গেছে বেশি করে, এবং তখনই কিন্তু জানাজানি হয়ে গেছে এবং সবাই মর্গে এসে তার আত্মীয়কে বা তার সে প্রিয় মানুষটিকে অন্তত সে মরদেহ যেন পাওয়া যায় সেই খোঁজে এসেছেন। আমি দেখতে পাচ্ছি সারি সময়ের সাথে সারিটা কিন্তু বড় হচ্ছে এবং অনেকেই এসেছেন, এখন সময়ের সাথে আরও বাড়ছে, এবং লাশ যত আসছে এবং এই মর্গে ততই কিন্তু বাড়ছে আত্মীয় স্বজনের ভিড়, এবং আমরা দেখতে পাচ্ছেন যে একেবারে শেষ পর্যন্তই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসছেন, এবং তারা হয়তো বা যত লাশ আসবে তারা আরও বেশি ভিড় করবে, এবং তারা সিরিয়াল বাই সিরিয়াল দেখে হয়তো তাদের আপনজনকে খোঁজার চেষ্টা করবে। এটা বাসার আপনি বলছিলেন যে আসলে আহত যারা আছেন তারাও কিন্তু কালকে যখন আপডেটটা দেওয়া হয়েছে তখনও কিন্তু বলা হয়েছে যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের অবস্থা হয়তো আজকে সকালে একটু পরে আরও বেশি ম্যাচিউর হবে বা তারা হয়তো কথা বলবেন, জানাবে তাদের অবস্থা কী দেখে সেটা হয়তো বা জানা যাবে। তবে আপনি বলছেন যে সংখ্যা বাড়ছে সময়ের সাথে সাথে, সেই যেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন যেখানে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে তারা এখন মুহূর্তের পর মুহূর্তে সেই কষ্টের যেই কষ্টের বা দুঃখের সংবাদগুলো দিচ্ছেন যে একটা লাশ পাওয়া যাচ্ছে এবং সেইগুলো মর্গে নিয়ে আসা হচ্ছে, এবং সেটা বর্ষিস্টার বলেছিলাম যে একের পর এক সিরিয়ালে দেখানো হচ্ছে, এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে যারা যাচ্ছেন হয়তোবা যারা ভিতরে দেখছেন আত্মীয়দেরকে, এবং তারা কখনোই হয়তো স্বপ্নেও কল্পনা করেননি এরকম একটা দুঃস্বপ্ন তাদের জীবনে আসবে, কারণ যে অবস্থাটা হয়েছে যারা জীবন দিয়েছেন বা যারা জীবন হারিয়েছেন তাদের। বাজার আপনার কাছ থেকে একটা তথ্য একটু জানতে চাই, যেহেতু আগুনে এতটাই পুড়ে গেছে মরদেহগুলো যেগুলো আসলে একেবারে চেনা যাচ্ছে না, তো এইগুলো শনাক্তকরণের উপায় আসলে কী হবে, স্বজনরা কীভাবে জানবেন যে কোনটি তাদের স্বজন? এটা বলছিলাম যে কথা বলেছি আমি যারা আছেন এখানে কর্তব্যরত যারা আছেন তারা বলছেন যে এখন যারা যতটুকু সম্ভব যতটা ওয়েতে সম্ভব হয়তো বা তারা চেষ্টা করে যাবেন যতটা তাদেরকে তাদের আত্মীয়স্বজনকে মিট করানো যায়, কিন্তু তারপর যদি না হয় তাহলে ডিএনএ পরীক্ষা করে তাদেরকে হয় তাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনের সে মরদেহটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং শেষ পর্যন্ত কারণ অন্তত যেটা বলছিলাম যে যারা এসেছেন এটা যারা লাশটা খুঁজে পাচ্ছেন না তাদেরকে একটাই তাদের এখন আশা যে অন্তত তাদের যেন সেই মরদেহটা খুঁজে পায়, এবং স্মৃতি যেটা বলতে হয় যাদের বিভিন্নভাবে একটা স্মৃতি যেন তারা সেটাকে রাখতে পারে। আমি কিছু কথা বলতে চাই, যেমন একটা হৃদয় ভিতরের ঘটনা একটু আগেই শনাক্ত করতে পেরেছেন তার দুই ভাইকে, এর আগেও বলেছেন একটা তার দুই ভাই মারা গেছেন, একই ঘটনা ঘটেছে এবং দুই ভাই ছিলেন, তিন ভাই একসাথে যখন রাতে দোকানে ছিলেন এক ভাই খেতে গিয়েছিলেন, তা বলেছিলেন যে হয়তোবা তিন ভাই একসাথে খাবেন, হয়তোবা দুই ভাই বলেছেন খাবেন না, তো দুজন ছিলেন তারা তার ভাতিজা ছিলেন, একের সাথেই কিন্তু তিনজন মারা গেছেন, যে ভাইটা বাইরে ছিলেন সে বেঁচে গেছেন, উনি আমরা দেখছিলাম যে কষ্ট করছেন অনেক, এখন তার জীবনে হয়তোবা এখন এই মুহূর্তে কিছু নেই চিন্তা করছেন, এবং অনেক ঘটনা ঘটেছে, প্রত্যেকটা লাশ প্রত্যেকটা মরদেহের পিছনে একটা কাহিনী আছে যেখানে কষ্টে ভরা। আপনি বলছিলেন আসলে প্রসেসটা হয়তোবা ওটা একেবারে সবাইকে চেষ্টা করা হবে যতটা মরদেহ পাওয়া যায় সবাইকেই তাদের আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দেওয়া, এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে হয়তো সেটা করা হবে, এবং যতটা ওয়ে হয়তো বা বিচার করা হচ্ছে। আমি যদি আবার দেখাতে চাই যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু লোকজন বাড়ছে, আপনি যদি দেখেন আমার পেছনে দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু একের পর এক সেই মর্গ থেকে বেরিয়ে আসছেন, যারা শনাক্ত করতে পারছেন আমরা দেখতে পারি যে সেখান থেকেই কিন্তু কান্নায় ভেঙে পড়েন, আমরা একে একবার দেখতে পাচ্ছি যে সিরিয়ালে বেরিয়ে আসছেন, অনেকে শনাক্ত করতে পারছেন না, তারা প্রিয়জনের জন্য অপেক্ষা করছেন সেই প্রিয়জনকে পাওয়া যায় কিনা। আমরা যতটুকু জানতে পেরেছি বা যতটুকু দেখা হয়েছে তাতে বেশিরভাগই কিন্তু আমরা বলতেই পারি যে
একেবারে যে অবস্থা বলছিলাম যে হয়তোবা চেনা চিনতে পারছেন, কিন্তু তারপরেও যে আত্মীয় তার আত্মীয়কে পাচ্ছেন বা প্রিয়জনকে পাচ্ছেন, তারপরে কিন্তু তার আটকে উঠছেন। আপন জয় কেউ হয়তোবা এইভাবে দেখতে চান না বাসার এই ছিল। এবং যত যখনই আমরা খবর পাচ্ছি আর বলছিলেন, কথা বলছিলেন আদিলুর সাথে, অনির্বাণের সাথে, তারা বলছিলেন যে ওখানে মরদেহ পাওয়া গেছে, তখনই কিন্তু এখান থেকে একটা তথ্য দেয়া হয় যে আরও হয়তো পাঁচটা বা ছটা লাশ আসবে। তখন হয়তোবা এই যে আমি বলছিলাম সিরিয়ালটা বাড়ছে বা আত্মীয় স্বজনের ভিড়টা বাড়ছে, এটা আরও বাড়বে, বা যারা মিসিং আছে ফোনে কথা বলার চেষ্টা করছেন, যারা মিসিং তাদের সাথে পাচ্ছেন না, তাদের খোঁজে এখন তাদের একটাই ভরসা হয়ে গেছে মেডিকেলের মোড়। মাঝের আরেকটি বিষয় জানতে চাই, আপনি ঢাকা মেডিকেল থেকে সেখানে ডিএনএ টেস্টের কথা বলছিলেন এবং সেখানে যে যারা আহত যাচ্ছেন বা স্বজনদের যে করুণ হৃদয় বিদারক পরিস্থিতি, সেই পরিস্থিতির বর্ণনা করছিলেন। ঢাকা মেডিকেলে এই দুর্যোগ মোকাবেলার জন্য এই যে হঠাৎ করে এতজন আহত, এত মরদেহ যাচ্ছে, স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে থেকে এদেরকে আলাদা সেবা দেওয়ার জন্য বা এই পরিস্থিতি মোকাবেলার জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ? সব ধরনের, আমি আসছি বাসার, আমি সে বিষয়ে আসবো, তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আরও তিনটা অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে। তার মানে আরও তিনটা অ্যাম্বুলেন্সের থেকে যেগুলো আপনি বলছিলেন লাশ পাওয়া গেছে, মরদেহ পাওয়া গেছে, সেগুলোকে নিয়ে আসা হয়েছে মর্গে। আমি একটু আগে বলছিলাম যে মর্গে যখন মরদেহ আসছে তখন কিন্তু আত্মীয়জনের ভিড় বাড়ছে। আপনি দেখছেন যে এই মাত্র একটা একটা অ্যাম্বুলেন্স ইন করলো এবং পেছনে আরও দুটো রয়েছে। তার মানে হচ্ছে আপনি যেগুলো বলছিলেন আদিলুর এবং অনির্বাণ বলছিলেন যে মরদেহ পাওয়া গেছে, সেগুলোকে একটু আগেই এইমাত্রই এখানে নিয়ে আসা হলো। বাসার, আপনি বলছিলেন যে এই দুর্যোগ মোকাবেলার বিষয়টা, আসলে এই আপনি দেখতে পাচ্ছেন যে কোনো কিছুই কিন্তু কমতি নেই, বা যা দরকার তার চেয়ে বেশি বেশি রাখা হয়েছে। এবং রাত থেকে বলা হচ্ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছিল যে যত প্রকার ব্যবস্থা নেওয়া সব যেন নেওয়া হয় এবং সেই ব্যবস্থা সুনিশ্চিত করেছেন, সেগুলো করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাসার যে যে এই মাত্র এসেছে এবং সেই মরদেহগুলো মর্গে রাখা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বলবো যে আসলে এখানে আরো বেশি আপনি দেখতে পাচ্ছেন যে এই মাত্র নিয়ে আসা হচ্ছে এবং সেগুলোকে মর্গে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে নিয়ে যেয়েই কিন্তু বাসার তাদেরকে এই মরদেহ সিরিয়ালে রাখা হবে। আমি যেটা এর আগেও জানিয়েছিলাম যে প্রত্যেকটা মরদেহ যখন আসে, একটা একটা মরদেহ এখানে আসছে, সেগুলো কিন্তু সেগুলো নিয়ে যেয়ে এবং মর্গে একেবারে সিরিয়ালে রাখা হয়, যেন স্বজনদের জন্য তাদেরকে মরদেহগুলো রাখা হয়, যেন স্বজনরা চিনতে পারেন বা শনাক্ত করার জন্য একটা স্কোপ দেওয়া হয় সেখানে। সেই কাজটাই কিন্তু করা হচ্ছে। এখন মরদেহগুলো নামানো হচ্ছে একে একে, সেই আমরা দেখতে পাচ্ছি সেই মরদেহগুলো রাখা হবে সেখানে। এবং পেছনে আমরা একটা দেখতে পাচ্ছি, আরো দুটো রয়েছে অ্যাম্বুলেন্স, সেখান থেকে কিন্তু আরো হয়তো বা চারটা বা তারও বেশি মরদেহ থাকার কথাও জানানো হয়েছে। এইভাবে আপনি দেখছেন এখানে বলছিলেন যে ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের দেখতে পাচ্ছি, সবাই কিন্তু সেই রাত থেকেই তারা পরিশ্রম করে যাচ্ছেন এবং কোনো কমতি বা আপনি বলছেন যে এক্সট্রা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, একেবারে যেটা বলছিলেন আপনি তার চেয়ে বেশি আগে থেকে বলা হচ্ছিল যে যেন কোনো ক্ষেত্রে কমতি না হয়, মরদেহগুলোকে শনাক্ত করা, মরদেহগুলো ঠিকভাবে ম্যানেজমেন্ট করা, এবং যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা যেন কোনোভাবে কোনো সমস্যায় না পড়েন এই মরদেহ শনাক্ত করার ক্ষেত্রে, এবং তাদেরকে যেন সেই প্রায়োরিটিটা দেওয়া হয়, সেইগুলো কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং সেই রাত থেকে এবং সুশৃঙ্খলভাবেই কিন্তু সেগুলো করা হচ্ছে। তবে যেটা বলছিলেন, আমি এখন পর্যন্ত কিন্তু কোনো দেখিনি যে কোনো আত্মীয় স্বজন বা কোনো প্রিয়জনের খোঁজে এসে কোনোভাবে হয়তো বা তারা সেই যেভাবে চাচ্ছেন দেখতে বা শনাক্ত করতে, সেটা কিন্তু হয়নি যে তারা পারেননি, তারা সেভাবেই পারছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখন অ্যাম্বুলেন্স থেকে সেই যে মরদেহগুলো পাওয়া গেছে সেগুলো নামানো হচ্ছে। এবং বাসার একটা বিষয় যে এখানে যেগুলো মরদেহ নিয়ে আসা হয়েছে বেশিরভাগই, আমি একটু আগেই বলছিলাম যে যেমনটা কেউই প্রত্যাশা করে না বা কেউই হয়তো বা স্বপ্নেও দেখেন না, কল্পনা করেন না, সেরকম অবস্থা হয়ে গেছে। অনেকগুলো আমাদের সহকর্মী বলছিলেন আদিলুর এবং অনির্বাণ যে পুড়ে গেছে এবং
অনেক বাজেভাবে বা অনেক অনেক অনেকভাবেই পুড়ে গেছে, সেটাই কিন্তু আমরা দেখতে মানে এক্ষেত্রে বুঝতে পেরেছি। এবং আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যারা ভিতরে প্রবেশ করছেন তাদের কিন্তু সেই একই অভিজ্ঞতা হচ্ছে। এখন আমি দেখতে পাচ্ছেন বাসার যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তৎপর এবং কিভাবে একেবারে ভালোভাবে মানে ম্যানেজমেন্ট করাটা সেটা চেষ্টা করছে। এবং মরদের কথা যদি আবারও বলতে হয় যে এর আগে ছিল 55টা এবং বাকি বাসা বলছিলেন যে সর্বমোট হয়তো 65টা মরদে পাওয়া গেছে, সেই বাকিগুলো আমরা একটু জানিয়ে রাখি। সর্বমোট এখন পর্যন্ত আমরা 68 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আপনাকেও জানিয়ে রাখি যেহেতু আপনি ঢাকা মেডিকেলে আছেন, চকবাজার থেকে সেখানকার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা 68 জনের মৃত্যুর খবর আমাদেরকে নিশ্চিত করছে। জি, আপনি যেটি বলছিলেন। হ্যাঁ, বাসার আপনি তাহলে যেটা এই তিনজন পরে পাওয়া গেছে তার সেটা হয়তো এরপরে আসবে, কারণ তিনটা অ্যাম্বুলেন্সে আমরা দেখলাম যে সেখানে 6টা থেকে 7টা হয়তো বা এবারে কনফার্ম করবেন এরকমই হয়তো বা মরদেহ নিয়ে আসা হয়েছে। এর মধ্যে দুটা অ্যাম্বুলেন্স থেকে মরদেহগুলো নেওয়া হয়েছে এবং আরও একটা বাকি রয়েছে এখানে, তারপরে হয়তো বা এখনও আত্মীয় স্বজন, আমি বারবার বলছি তাদের কথা, কারণ আমি দেখছিলেন একটু আগেই আমাদের সহকর্মীদের সহযোগিতায় যে তারা কীভাবে অপেক্ষা করছেন, অনেকে কান্নায় ভেঙে পড়ছেন, তার আত্মীয় স্বজন বা প্রিয়জনের মরদেহটা একবার জন্য হলে দেখা বা পাওয়া কষ্টকর হচ্ছে। বিষয় বাসার যেটা এই আকৃতি বা চেহারা, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখন যেগুলো আসছে, এখন যেগুলো নিয়ে আসা হচ্ছে মর্গে, সেটা কিন্তু খুবই ক্ষীণ যে তাদেরকে খুব ভালোভাবে শনাক্ত করা যাবে, সেই সেই আশাটা খুবই কম, কারণ সারা রাতের একটা বিষয় ছিল এবং সেখানে সেই ভয়াল বলতে হয় ভয়ঙ্কর ভাবে পুড়ে যাওয়ার বিষয়টা আছে। এবং যারা হয়তো বা আগে আগে একটু আগে হলেও যাদেরকে যাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে তারা হয়তো শনাক্ত হয়েছেন, এখনও দেখার বিষয় যে কতজন হয়তো বা তাদের সেই আত্মীয় স্বজনকে তার প্রিয়জনেরকে শনাক্ত করতে পারেন। তো বেশিরভাগই এখন অনেকেই নিশ্চিত হয়ে গেছেন, যাদেরকে হয়তো পাওয়া যাচ্ছিল না, ফোন বন্ধ ছিল, তারা হয়তো ক্ষীণ আশা ছিল যে হয়তোবা তার প্রিয়জনটা এখনও হয়তোবা বেঁচে আছেন, এরকম একটা আশা ছিল। বাট এখন যারা আছেন, এখন যারা তাদের প্রিয়জনের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না, কোনোভাবেই রিচ করতে পারছেন না, তারা অনেকটা নিশ্চিত হয়ে গেছেন যে তাদের প্রিয়জনটি আর এই পৃথিবীতে নেই, সেরকম একটা কষ্ট নিয়েই কিন্তু তারা আসছেন। এবং তারা এখন সবাই আমরা একটু আগে দেখাচ্ছিলাম আপনাকে যে মর্গে ভিড়টা সময়ের সাথে সাথে বেড়ে গেছে এবং সেই ভিড়টা হয়তো আরও বাড়বে, কারণ একের পর এক সেই মরদেহ আসছে ঢাকা মেডিকেলে। এবং সেই সেই কাঙ্ক্ষিত বলছিলাম যে হয়তো তো তার প্রিয়জনের একজনের প্রিয়জনের মরদেহটা যদি পাওয়া যায় সেই প্রত্যাশাই করছেন। আমরা যদি দেখাই একটু সাইডে, যদি দেখাই যে মরদেহ যেখানে নামানো হচ্ছে তার পাশে যদি আপনাকে দেখাই, দেখতে পারবেন যে সেই প্রিয়জনের। ঢাকা মেডিকেল থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। সংবাদের এই পর্যায়ে আমরা এখনকার এই পর্যন্ত শেষ করছি।